প্রশ্ন করেছেন ব্যক্তি রমজান মাসে রোজা রাখেনি সে রমজানে দিতে ভুলে গেছে এখন এখন কি কি দেওয়া যাবে দয়া করে জানাবেন আসলে রমজান মাসের ফিদিয়া রমজান মাসেই দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক কোনো নীতি নয় এখনও দিতে পারবেন আর পরও দিতে পারবেন যখনই মনে হয় যে আমি তো রমজানের শ্রমটা পালন করতে পারিনি রমজানের শ্রমটা বিপরীতে তার ফিদিয়াটা দিতে হবে যদি কোনো সেরকম ফিদিয়ার অবস্থা থাকে ফিদিয়ার অবস্থা বলতে বুঝাচ্ছি সে অসুস্থ ছিল অসুস্থ সে ভালো হয়নি তখন শুধুমাত্র এই ফিদিয়ার অবস্থা যদি অসুস্থ ছিল ভালো হয়ে যায় ফিদিয়া দিলে হবে না তাকে সমটা কাজা করতে হবে সমগুলি কাজা করতে হবে ধরেন আপনি ছোটো কাল থেকে অনেক দিন অথবা বয়স বয়স্ক হওয়ার পরে অনেকদিন ইসলাম পালন করেননি কিন্তু সলাত করতেন সম পালন করেননি বা ইসলামের সম্পূর্ণ নীতি মানতেন না মাঝে মধ্যে ভুল হতো তখন আপনাকে অঙ্কগুলি সম্পূর্ণ হিসাব করে বেশি ধরে একটু কাজা করে নিতে হবে কয় বছর হিসাব করবেন কতগুলি কাজা হয়েছে এর সাথে একটু বেশি ধরে সেগুলো সবগুলি কাজা করে নিতে হবে এগুলি ফি দিয়ে দিলে কাজ হবে না ফি দিয়ে কখন দিতে হবে সেটাও জেনে নিতে হবে হ্যাঁ আর যদি আপনি সেই সময় চলা তো আদায় করতেন না তখন আপনি ইমানদার ছিলেন না আপনি তখন মারা গেলে তেস্ত যান আমি হতো আল্লাহ দয়া করে আপনাকে সময় দিয়েছেন এখন বেশি বেশি করে আপনি বেশি বেশি করে আপনি আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং বেশি বেশি করে আপনি নফল শ্রম নফল স্বাদ আদায় করে আল্লাহর কাছে আগেরগুলোর কাফারা জন্য দোয়া করুন আল্লাহ যেন কাফারা করে দেয় আপনার সেগুলো এটা হচ্ছে এ বিষয়ে আপনার পরামর্শ আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন